হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি আফসারা হক তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গোজি এইটে। বন্ধুরা, আজকে আমরা ক্লাস সেভেনের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট টু নিয়ে আলোচনা করব। আর আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো মাই স্টাডি গাইড, অর্থাৎ আমার পড়াশোনার সাহায্যকারী বা পথ প্রদর্শক। বন্ধুরা, একটি ডিকশনারি বা অভিধান হলো পড়াশোনায় সাহায্যকারী উপাদানগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপাদান। ভালো ডিকশনারির মাধ্যমে আমরা যে কোনো শব্দের অর্থ ভালোভাবে বুঝতে পারি এবং শব্দগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারি। তোমরা নিশ্চয়ই অবাক হচ্ছ আমি হঠাৎ এই বিষয় নিয়ে কেন কথা বলছি। এর কারণ হলো এখন আমরা ডিকশনারির ব্যবহার সম্পর্কে জানব। বন্ধুরা, এখন আমরা ইউনিট টু এর লেসন ওয়ান নিয়ে আলোচনা করব। আর এই লেসনটির নাম হচ্ছে ফাইন্ড ইওর ওয়ার্ড, অর্থাৎ তোমার শব্দ খুঁজে বের করো। শব্দ খুঁজে বের করার জন্য আমরা সাধারণত ডিকশনারি ব্যবহার করে থাকি। ডিকশনারিকে বাংলায় অভিধান বলা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষক তার ছাত্রছাত্রীদের সাথে অভিধানের ব্যবহার সম্পর্কে আলোচনা করছেন। চলো আমরা দেখে আসি তারা কি বলছে। টিচার সেড, স্টুডেন্টস, ডু ইউ হ্যাভ আ ডিকশনারি? রূপা সেড, ইয়াস মিস, আই হ্যাভ ওয়ান। আনন্দ সেড, আই হ্যাভ ওয়ান টু। টিচার সেড, ডু ইউ নো হাউ টু লুক আপ আ ওয়ার্ড ইন আ ডিকশনারি? রূপা সেড, নট রিয়েলি, ইট অফেন টেক্স আ লং টাইম টু ফাইন্ড দ্য মিনিং অফ আ ওয়ার্ড ইন আ ডিকশনারি। টিচার সেড, হাউ অ্যাবাউট ইউ আনন্দ? আনন্দ সেড, সেম উইথ মি, আই অফেন গেট কনফিউজড, সো মেনি ওয়ার্ডস, সো মেনি সাইন্স, ফু। টিচার সেড, ইটস বিকজ ইউ হ্যাভেন্ট লার্নড হাউ টু লুক আপ আ ওয়ার্ড কুইকলি ইন আ ডিকশনারি। রূপা অ্যান্ড আনন্দ আস্কড, হাউ ক্যান উই ডু ইট টিচার? টিচার সেড, ওকে, লেটস স্টার্ট উইথ আ পেজ ফ্রম আ ডিকশনারি। বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে একজন শিক্ষক তার ছাত্রছাত্রীদেরকে ডিকশনারি সম্পর্কে জিজ্ঞাসা করছেন। শিক্ষক ছাত্রছাত্রীকে জিজ্ঞেস করছে তাদের কাছে ডিকশনারি আছে কিনা। তখন রূপা আর আনন্দ জানালো যে হ্যাঁ, তাদের কাছে ডিকশনারি আছে। তারপর শিক্ষক তাদের পাল্টা প্রশ্ন করল, তারা কি ডিকশনারি থেকে শব্দ খুঁজে বের করতে পারে নাকি? রূপা জানালো তার ডিকশনারি থেকে শব্দের অর্থ খুঁজে বের করতে অনেক সময় লাগে। তারপরে শিক্ষক আনন্দের কাছে জানতে চাইল, তোমার কি অবস্থা? আনন্দ জানালো তারও একই অবস্থা। সে ডিকশনারি দেখলে বিভ্রান্ত হয়ে যায়, কারণ সেখানে এতগুলো শব্দ, এতগুলো চিহ্ন। জবাবে শিক্ষক তাদের বললেন, কারণ তোমরা এখনও শিখনি কিভাবে অভিধান থেকে দ্রুত শব্দ বের করা যায়। রূপা আর আনন্দ শিক্ষকের কাছে জানতে চাইল তারা এটা কিভাবে করবে। তারপর শিক্ষক আনন্দ এবং রূপাকে বললেন, তাহলে চলো আমরা অভিধানের একটি পৃষ্ঠা থেকে শুরু করি। তারপরে শিক্ষক তাদেরকে একটি ডিকশনারির পৃষ্ঠা বের করে দেখালেন। বন্ধুরা, আমরা স্ক্রিনে একটি ডিকশনারির পৃষ্ঠা দেখতে পাচ্ছি। এবার আমরা দেখব কিভাবে ডিকশনারি থেকে শব্দ খুঁজে বের করতে হয়। দ্য টিচার আস্কস দ্য ক্লাস, হ্যাভ ইউ নোটিসড দ্যাট দ্য ওয়ার্ডস ইন বোল্ড আর রিটেন ওয়ান আফটার অ্যানাদার? ওকে, ডু ইউ ফাইন্ড এনি রুল অর সিস্টেম অর অর্ডার ইন অ্যারেঞ্জিং দিস ওয়ার্ডস? ইয়াস টিচার, দ্য পেজ স্টার্টস উইথ আ সিঙ্গল লেটার বি অ্যান্ড স্লোলি ওয়ার্ডস কাম বিলো দিস লেটার, রূপা সেড। বন্ধুরা, শিক্ষক তার ছাত্রছাত্রীদেরকে অভিধানের পৃষ্ঠা দেখিয়ে জিজ্ঞেস করছেন, তোমরা কি একের পর এক মোটা অক্ষরে লেখা শব্দগুলো লক্ষ্য করেছো? তোমরা কি শব্দগুলোর মধ্যে কোনো নিয়ম কিংবা ক্রম খুঁজে পেয়েছো? তখন রূপা উত্তর দিল, হ্যাঁ, এই পৃষ্ঠাটি বি অক্ষর দিয়ে শুরু হয়েছে এবং ধীরে ধীরে বাকি অক্ষরগুলো এসেছে। বন্ধুরা, তোমরা ডিকশনারিতে লক্ষ্য করলে দেখবে ডিকশনারিতে অক্ষরের ক্রম অনুযায়ী শব্দগুলো সাজানো থাকে। যেমন প্রথমে এ অক্ষর দিয়ে শুরু হওয়া শব্দগুলো থাকে, তারপর বি অক্ষর দিয়ে শুরু হওয়া শব্দগুলো থাকে, আর তারপর সি অক্ষর দিয়ে শুরু হওয়া শব্দগুলো থাকে। বন্ধুরা, এবার আমরা চলে যাব পরবর্তী অংশে। টিচার সেড, থ্যাংক ইউ রূপা, ইউ হ্যাভ গট ইট, লেট মি রাইট বি
and some of the words from this page on the board. Then I'll show you how they are written one after another like in the alphabet. Look at the board and ask me if it is clear or not, okay? Bondhura, erpor shikshok Rupar uttore shontushto hoye take dhonnobad dilen ebong take bollen tumi bujhte perecho. এরপর তিনি জানালেন তিনি বোর্ডে বি লিখবেন এবং এই পৃষ্ঠা থেকে কিছু শব্দ বোর্ডে তুলবেন। তারপর শিক্ষক ছাত্রছাত্রীদেরকে বোঝানোর জন্য বলছেন, আমি তোমাদেরকে দেখাবো কিভাবে অক্ষরগুলো একের পর এক সাজিয়ে লেখা হয়। এরপর শিক্ষক ছাত্রছাত্রীদেরকে বোর্ডে তাকাতে বললেন আর বিষয়টা তাদের কাছে পরিষ্কার হয়েছে কিনা তা জানাতে বললেন। বন্ধুরা, আমাদের এতক্ষণের আলোচনা থেকে চলো কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জেনে নেই। কনফিউজড অর্থ বিভ্রান্ত হওয়া, কুইকলি অর্থ দ্রুত, ফাইন্ড অর্থ খোঁজা, অ্যালফাবেট অর্থ অক্ষর। বন্ধুরা, এখন আমরা লেসন টুতে চলে যাব। লেসন টুতে রয়েছে ফাইন্ড ইয়োর চ্যাপ্টার, অর্থাৎ তোমার অধ্যায় খুঁজে বের করো। বন্ধুরা বলো তো, তোমরা বই থেকে কিভাবে অধ্যায় খুঁজে বের করো? হ্যাঁ, ঠিক বলেছো, সূচিপত্রের মাধ্যমে, তাই না? আমাদের স্টাডি গাইড অর্থাৎ পড়াশোনার সাহায্যকারী উপাদানগুলোর মধ্যে সূচিপত্র একটি উপাদান। আমাদের এই লেসনটি হচ্ছে সূচিপত্র নিয়ে। ছবিতে আমরা দেখতে পাচ্ছি দুই বন্ধু মিলে গল্প করছে। চলো আমরা দেখে আসি তারা কি গল্প করছে। রূপা সেড, সো আনন্দ, উই হ্যাড আ হেল্পফুল ক্লাস অন ডিকশনারি, ডিডন্ট উই? Ananda said, oh yes, very helpful. This is why I like Mrs. Borua's class. She is one of my favorite teachers. Rupa said, yes, she is. I also like her very much and she is very organized. She knows how to make us work in groups and pairs. So we are never bored. Ananda said, by the way, I have another problem. Do you understand the table of contents at the beginning of a book? Rupa replied, yes, I have learnt it from my elder sister. I can try to explain it to you if you like. Ananda said, so nice of you, I really need it. Bondhura, tahole amra ki dekhte pelam? Ananda ebong Rupar Mrs. Borua's class khubi bhalo legeche. Emonki etao amra janlam Mrs. Borua tader priyo shikshok. তিনি বেশ গোছানো এবং তিনি জানেন কিভাবে দলগতভাবে কাজ করতে হয়, আর তাই ওনার ক্লাস তাদের কাছে কখনো বিরক্তিকর লাগে না। আচ্ছা বন্ধুরা, তোমাদেরও কি প্রিয় শিক্ষক আছেন? তোমাদের প্রিয় শিক্ষকের নাম কি তা আমাকে অবশ্যই জানাবে। আবার লক্ষ্য করো, ক্লাসের পরেও আনন্দের একটি বিষয় নিয়ে একটু সমস্যা হচ্ছে, আর সেটা হলো টেবিল অফ কন্টেন্টস। তোমরা কি জানো টেবিল অফ কন্টেন্টস মানে কি? এর মানে হচ্ছে সূচিপত্র। আমরা সব বইয়ের প্রথমেই কিন্তু এই সূচিপত্র দেখতে পাই। এতে লেখা থাকে বইয়ের কোন পাতায় কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। রূপা সূচিপত্রের বিষয়টা আনন্দকে বুঝিয়ে দিবে বলে আশ্বাস দিল, কারণ সে এটা তার বড় বোনের কাছ থেকে শিখেছিল। আনন্দ তখন কৃতজ্ঞতা প্রকাশ করে কথোপকথন শেষ করল। বন্ধুরা, আমাদের এতক্ষণের আলোচনা থেকে চলো কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জেনে নেই। হেল্পফুল অর্থ সাহায্যকারী, ফেভারিট অর্থ প্রিয়, অর্গানাইজড অর্থ গোছানো, বিগিনিং অর্থ শুরুতে, এল্ডার অর্থ বড়, এক্সপ্লেইন অর্থ ব্যাখ্যা করা বা বোঝানো। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এই পর্যন্তই। আশা করি তোমাদের আজকের পর্বটি বেশ ভালো লেগেছে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গোজিএটের সাথেই থেকো। বন্ধুরা, তাহলে চলো আমাদের আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নেই। ডিকশনারি অর্থ হচ্ছে অভিধান। টেবিল অফ কন্টেন্টস অর্থ হচ্ছে সূচিপত্র। কনফিউজড অর্থ হচ্ছে বিভ্রান্ত। হু ইজ সীমা অ্যান্ড আনন্দস ফেভারিট টিচার? মিসেস বড়ুয়া ইজ সীমা অ্যান্ড আনন্দস ফেভারিট টিচার। হু ইজ ভেরি অর্গানাইজড? মিসেস বড়ুয়া ইজ ভেরি অর্গানাইজড।